বন্ধুরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আজকে আমি তোমার সাথে একটা রেসিপি শেয়ার করবার লেগে আইছি। তো আমি আজকে তোমার সামনে আইতাম না, তোমার সামনে আজকে লই আইছি এই দেহ কাতলা মাছের ফেডি। কাতলা মাছ, কাতলা মাছের ফেডি দিয়ে রান্ধুম দই কাতলা। কিন্তু অবশ্যই আমার মানে আমার মতো কইয়া একদম সিম্পলভাবে তোমরা কইরা খাইও, কোনো এক্সট্রা কোনো মশলা না কিচ্ছু না। কিন্তু খাইতে কি স্বাদ গো, কি স্বাদ দেহ মাছটা। আমি বাজালে যে এনে আমি শুকনা লঙ্কা আর কালো জিরা ফুরন দিয়া দিছি। এইবার একটা পেস্ট বানাইছি, আছে ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা, তারপরে আছে একটু আদা, আছে একটা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ, সব পেস্ট কিরা এই ছাপ কিরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেহ কেমনে বেতাল একটা আওয়াজ হয়েছে, তো আওয়াজটা তোমরা আর আমি শুনাইলাম না। দেখো এইবার আমি গোয়ামন কষানি কষাইমু, একবারে লাড়তে 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 খুব ভালো করে কষাই দিব। আর এই রেসিপিটা যদি তোমরা কোনো দিন ট্রাই না করে থাও, তাইলে আমার কথা শুনো, একদিন হইল ট্রাই করো, এমন টেস্টি আর এমন স্বাদ গো। ও স্বাদ আর টেস্টি তো আবার একই কথা। আচ্ছা দেহ আর বাকি যা আসলো সব একবারে ফুচ্চা দিয়ে লেছি। আমি তো কিপটা মানুষ তোমরা জানোই, বালা করে দিয়া বালা করে কষাইতেছি, না কষাইলে কিন্তু স্বাদ হইতো না তরকারি, বুঝছো? যত কষাইবা তত স্বাদ হইব। এবার বাড়িটা দইও দিয়ে দিলাম, বাড়ি মানে ওই মিক্সচারের যে বাড়িটা ওইটা দই একটু জল দিয়ে দিলাম। এবার বালা করে কষামো একবারে তেল ছাড়ানো অব্দি, বুঝছো? দেহ কষা 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 শুকায় আইতেছে, আর কড়াইয়ের মধ্যে ছাচ্ছুত ছাচ্ছুত আওয়াজ, কড়াইয়ের বাহল সাহল তুললাম এমন ভাবে কষানি লাগবো, দেখো আবার বাহল যেন না উঠে কড়াইয়েতে, উপায় নাই। দেখো এর মধ্যে ওই আছে আমার কষানি, এইবার দিয়ে দিব আমি দই। এটা কিন্তু টক দই না গো, এটা মিষ্টি দই, বুঝছো? আমার কথা শুনে এমনি একদিন একটু কইরা দেখো গো, দেখো 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 মিষ্টি দইটার বালা করে ফেটাই লইছি, ফেটাই লইছি মানে বালা করে মিক্সড করে লইছি, নাহলে তো দানা দানা থেকে যাবো গা, ফাইটটা দেবো গা, ছানা হয়ে যাবো গা। এর লেগে এইবার দিয়ে দিলাম, দিয়া বেশি কষানি লাগতো না, এটা মোটামুটি মোটামুটি কষাইয়া জয়ে জোর দূর জল। এই ধর বাড়িটাও কিন্তু আমি দই দিচ্ছি, দইয়ের বাড়িটা মা গোমা, একটু দই যদি আবার বাদ জায়গা, আমি পরিমাণ মতো জোর দূর জোর লাগবো দিয়ে দিলাম, তোমরাও জোর দূর জোর লাগবো দিয়ে দিও। এইবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে, যে যোর দূর খাও, হাতের তাল কাত লইয়া আবার একটু টেস্ট করেও দেখতে পারো, বুঝছো? দেখো গরম গরম খাই না, কিন্তু ঠান্ডা হইলে মুহ দিও, জিব্বাটা লাগাই নাহলে জিব্বাটা ফুলে যাবো মা গোমা, জিব্বা ফুললে যে যন্ত্রণা কিচ্ছু খাওয়া যায় না। এই ধর এবার ভাজা মাছ টিম দিয়ে দিতেছি, ব্যাস হয়ে গেল আমার দই কাতলা। আর কি গো, আর কিচ্ছু লাগে না, একবারে গরুয়া পদ্ধতি, বুঝো? বাজার থেকে তোমার কিচ্ছু আনো লাগতো না এক্সট্রা, খালি দই আনি লইব। একদিন ট্রাই করো গো, একদিন ট্রাই করো, বান্ধবীরা বন্ধুরা দাদারা যেই দেহ, মামা মাসি যে দেহ, চাষা চাষি যারাই দেখতেছো, দেহ কি সুন্দর টক বকায় ফুটে উঠলে। এইবার তো মধ্যে গরম মশলা, গরম মশলাও আমার শেষ হয়ে আছে। এবার গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিতেছি, গরম মশলা দিলে না কি সুন্দর একটা গন্ধ বাইরে। এই ধর এটার মধ্যে কিন্তু কোনো ঘিটি ফর্তো না দিলে আবার দইয়ের গন্ধটা যাইবো গা, বাস অদ্দূরই। আর মিষ্টি দই দিলাম, এলে একটু চিনি দিলাম না, টক দই দিলে একটু চিনি দিতে হয়। দেখো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করো, দেখো কী সুন্দর হয়েছে কালারটা। এইবার ঢাকিয়ে রেখে দেবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হইব অন্য কোনো দিন। বাই বাই।